1929 খ্রিস্টাব্দে বিপ্লবী যতীন দাস লাহোর জেলের কর্তৃপক্ষের দুর্ব্যবহারে মৃত্যুবরণের সংকল্প নিয়ে অনশন করেন। সে সময়ে শান্তিনিকেতনে গুরুদেবের পরিচালনায় তপতী নাটকের মহড়া চলছিল। তিনি নিজেও অভিনয়ে অংশগ্রহণ করেছিলেন। 2 আশ্বিন সন্ধ্যায় মহড়ার পূর্বে যতীন দাসের প্রাণত্যাগের সংবাদ যখন এলো, তা শুনে গুরুদেব খুবই মর্মাহত হন। মহড়া বন্ধ রাখলেন সেদিনের মতো। সেইরূপ মানসিক পরিস্থিতির মধ্যে রাত্রে রচনা করলেন সর্বখর্ব তারে দাহে তব ক্রোধ দাহ। সর্বখর্ব তারে দাহে তব ক্রোধ দাহ, হে ভৈরব সত্য দাও ভক্ত পান যাহ। সর্বখর্ব তারে দাহে তব ক্রোধ দাহ, হে ভৈরব সত্য দাও ভক্ত পান যাহ। সর্বখর্ব তারে দাহে তব ক্রোধ দাহ। দূর কর মহারোজ যাহা মুক্ত যাহা ক্ষুদ্র, দূর কর মহারোজ যাহা মুক্ত যাহা ক্ষুদ্র, মৃত্যু রে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ, মৃত্যু রে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ। হে ভৈরব সত্য দাও ভক্ত পান যাহ। সর্বখর্ব তারে দাহে তব ক্রোধ দাহ। দুঃখের মন্থন বেগে উঠবে অমৃত শঙ্কা হতে, দুঃখ পাবে যারা মৃত্যু ভীত। দুঃখের মন্থন বেগে উঠবে অমৃত শঙ্কা হতে, দুঃখ পাবে যারা মৃত্যু ভীত। তব দেব রৌদ্র তেজে নিচরিয়া গলি বেজে, তব দেব রৌদ্র তেজে নিচরিয়া গলি বেজে, প্রস্তর শৃঙ্খল উন্মুক্ত ত্যাগের প্রবাহ, প্রস্তর শৃঙ্খল উন্মুক্ত ত্যাগের প্রবাহ। হে ভৈরব শক্তি দাও ভক্ত পান যাহ। সর্বখর্ব তারে দাহে তব